আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে শিখাবো ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় পরিষ্কার করতে হয়। এটি একটি অটো ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন সাধারণত অটো, সেমি অটো এবং ম্যানুয়াল হয়ে থাকে। আমি আজকে অটোটা দেখাবো। এটা 9 কেজির উপরে শুকনো কাপড় দেওয়া যাবে। দেখুন এটির ভিতরটা এমন। আমি চেষ্টা করবো পুরো টিউটোরিয়ালটা পার্ট বাই পার্ট সবকিছু বলে দেওয়ার। যাদের বাসায় ওয়াশিং মেশিনের কোনো পোর্ট বা সেটিং পয়েন্ট নেই তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক উপকার হবে আশা করছি। আমার বাসাটি অনেক পুরনো এবং ভাড়া বাসা। এ বাসায় কোনো ওয়াশিং মেশিনের পয়েন্ট ছিল না, এজন্য আমাকে বাড়তি কিছু তার জোড়া দিয়ে নিতে হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়েছে। ভিউয়ার্স দেখুন, এখানে আমি বাড়তি কিছু অংশ তার জোড়া দিয়ে নিয়েছি। এই পাইপটি দিয়ে পানি বের হয়ে যাবে, অর্থাৎ ওয়াশিং মেশিনের নোংরা যে পানিটা থাকবে সে পানিটা বের হয়ে যাবে। এখান দিয়ে আমি এক্সট্রা তারটি জোড়া দিয়েছি। আসলে আমাকে তেমন কিছুই করতে হয় নাই, যে দোকান থেকে আপনারা কিনবেন তাদের লোকেরা এসেই পুরোটা সেটিং করে দিয়ে যাবে। আমি এবার শুকনো কাপড় দিয়ে নিচ্ছি। মেশিনের গায়ে লেখা থাকে যে কয় কেজি পর্যন্ত শুকনো কাপড় দিতে পারবেন। আমারটা 9 কেজি পর্যন্ত দেয়া যাবে। আমি একটু কম 8 কেজি দিলাম। এবার ডিটারজেন্ট বক্সের জন্য যে চেম্বার, সেখানে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। তারপর আপনারা ডিটারজেন্টটা এমনি ছিটিয়েও দিতে পারেন হাত দিয়ে। আমি বক্সে দিয়ে দিলাম। আর এই ডোরটা নিজে নিজেই লেগে যাবে, এটাকে প্রেস করতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে। একটু হাত দিয়ে নামালে বাকিটুকু নিজে নিজে নেমে যাবে। এবার আমি সুইচ অন করে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের ফাংশন আছে। ওয়াটার লেভেল আপনারা কতটুকু দিতে চান, তারপর ওয়াশ কয়বার ওয়াশ হবে, রিন্স কয়বার কাপড়টা ধোয়া হবে, স্পিন এটা কিভাবে ঘুরবে। তো প্রথমে পাওয়ার সুইচটা আমি দিয়ে নিলাম। এবার আমি ওয়াটার লেভেলটা সেট করে নেব। আমি 8 লিটার পর্যন্ত পানি দিয়ে ওয়াশ করব। একবার চাপ দিলে 7 ওঠে, আমি পরের বার প্রেস করে এটা 8 করে নিচ্ছি। ওয়াশ 15 বার হবে, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। রিন্স 2 বার আমি ধোয়া দিব কাপড়টা। আর এটা যে স্পিন হবে অর্থাৎ ঘুরবে, সেটা আমি মিডিয়াম স্পিডে করব। আর কাপড়টা নর্মাল, সেজন্য নর্মালে রেখেছি। আপনাদের কাপড় যদি উল হয় বা একটু বেশি কেয়ার করে ধুতে চান তাহলে উল অথবা স্পুল কেয়ারে সিলেক্ট করবেন। আমি নর্মাল দিয়ে করছি। আমার 49 মিনিট সময় লাগবে। এখানে টাইমটা দেখিয়ে দিচ্ছে যে 49 মিনিট টাইম। ভিউয়ার্স দেখুন, মেশিনটি ঘোরা শুরু হয়ে গেছে, অর্থাৎ মেশিন নিজে নিজে কাজ করছে। আসলে এই অটো ওয়াশিং মেশিনে তেমন কোনো ঝামেলা নেই। একবার আপনি সুইচ দিয়ে দিলে এটি নিজে নিজে সবকিছু করে ফেলবে। আপনাকে কাপড়টা একদম পুরোপুরি শুকায় না, 70% পর্যন্ত শুকিয়ে কাপড়টি আপনাকে বের করে দিবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা একদম নতুন ওয়াশিং মেশিন কিনবেন ভাবছেন বা কিনে ফেলেছেন তাদের জন্য আশা করছি এই টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে। আমার এখানে পানি ভরছে, একটু একটু করে পানি ভরে আর ঘুরতে থাকে এভাবে। তো এভাবে একটা সময় পুরোপুরি 8 লিটার পর্যন্ত পানি ভরে যাবে। আর যেহেতু আমি আগে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, সেই ডিটারজেন্টটা মিক্সড হয়ে যায় সুন্দরভাবে। দেখুন পানি ভরছে একটু করে আর সুন্দর করে ঘুরছে, এভাবে আসলে মিক্সড হয়ে যাচ্ছে ডিটারজেন্টটি। আমি নর্মালি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমার ঘরের যে অন্য কাজগুলো থাকে আমি সেই কাজগুলো করে ফেলি, আপনারাও সেটা করতে পারেন। আর এখানে সবসময় টাইমটা শো করছে যে কত মিনিট আর দেরি হবে আমাদের। এবারের পানি দিয়ে সম্পূর্ণ আমার 8 লিটার পানিটা ভর্তি হয়ে গেল। প্রথমে কিন্তু পানি অল্প ছিল, একটু একটু করে পানি এসে এবার পুরোটা ভর্তি হয়ে গেছে। এবার দেখুন যেভাবে মেশিনটি কাজ করছে, দেখতেই পাচ্ছেন কাপড় থেকে ময়লা বের হয়ে আসছে। প্রচুর ময়লা উঠে আসছে কাপড় থেকে।
কিছুক্ষণ পরে কতখানি ময়লা দেখা যাচ্ছে। এই ময়লা পানিটুকু পাইপ দিয়ে বের হয়ে যাবে যখন আমাদের কাপড় ধোয়াটা শেষ হয়ে যাবে। কাপড় ধোয়াটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ওয়াশ করাটা শেষ হয়ে গেছে। এবার পানিটুকু, ময়লা পানিটুকু এই পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার সেটিং পয়েন্ট নেই, তাই এভাবে আমি একটি বাথরুমে পাইপটি ফেলে রেখেছি। ময়লা পানিটুকু বের হয়ে যাচ্ছে পুরোপুরি। ময়লা পানিটুকু বের হয়ে গেলে নিজে নিজেই এই মেশিনটি একটু ঘুরে নিবে। একটু ঘোরার ফলে হবে কি, যে বাড়তি পানিটুকু থাকবে কাপড়ে সেটি বের হয়ে যাবে। দেখুন, মেশিনটি ঘোরা শুরু করবে। আমরা যেটাকে সহজ বাংলায় চিপে নেওয়া বলি, সেটি আসলে হচ্ছে। এরপর ভালো পানি দিয়ে আবার মেশিনটি কাপড়টাকে ওয়াশ করে নিবে। আবার এসে পানি ভরা শুরু হচ্ছে। রিঞ্জ অর্থাৎ কাপড় ধোয়া আমি এখানে দুইবার সিলেক্ট করেছিলাম, তাই দুইবার করে এই কাপড়টি ধোয়া হবে। কেউ যদি আরো একটু বেশি ধুতে চান তাহলে থ্রিতে প্রেস করে নেবেন। আমি দুইবারেই মনে হয়েছে যে এনাফ। আবার সে আগের মতো ঘুরে ঘুরে ময়লা পরিষ্কার করছে। পানিগুলো আবার বের হয়ে গেল, অর্থাৎ ময়লা পানিটি আবার বের হয়ে গেল। আমাদের আর 10 মিনিট লাগবে কাপড়ের এই প্রসেসিংটা শেষ হতে। এবার কাপড় শুকানোর পালা। ভিউয়ার্স, ওয়াশিং মেশিনে কিন্তু পুরোপুরি 100% শুকানো যায় না, এটা আপনাকে 70 থেকে 80% পর্যন্ত কাপড় শুকিয়ে দিবে। তারপর আপনাকে এটা বারান্দায় অথবা ছাদে মেলে দিতে হবে। রোদ না থাকলেও চলে, শুকিয়ে যায়, যেহেতু 70 থেকে 80% পর্যন্ত কাপড়টা শুকানো থাকে। এখানে বাড়তি চিপে নেওয়ার ঝামেলাটা নেই, কিন্তু যাদের সেমি অটো বা ম্যানুয়াল ওয়াশিং মেশিন তাদের অবশ্যই নিজে নিজে একটু চিপে নিতে হবে, বের করে নিতে হবে, তারপর আলাদাভাবে শুকাতে হবে। দেখুন, স্পিন করছে, এভাবে কাপড়টা আসলে শুকিয়ে যাচ্ছে। আমাদের আর 3 মিনিট দরকার। একটুক্ষণ পরে কাপড়ের স্পিন করার গতিটা কমে যাচ্ছে। আমাদের 1 মিনিটের মাঝেই শেষ হয়ে যাবে সবকিছু। শেষ হয়ে গেলে এই মেশিনটি নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আর এখানে বিপ বিপ করে সাউন্ড হয়, হয়তো আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন না। আমাদের কাপড় ধোয়া এবং শুকানো শেষ, মেশিনটি সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার মেশিনটি নিজেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যাদের আমার ভিডিওটি ভালো লাগলো, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে মেশিনে কাপড় কতটুকু শুকনো হলো। দেখুন, মেশিনটি বন্ধ হয়ে গেছে। এবার আমি কারেন্টের যে সুইচটি ছিল সেটি অফ করে নিব। আর সুইচটি অফ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাপড়টি কতটুকু ড্রাই হলো। কাপড়গুলো বেশ পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, একটুও পানি পড়ছে না, অনেকটা শুকিয়ে দিয়েছে। আপনাদের কারো কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দিয়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদাফেজ।